নেকড়ের ছবি অনেক কথাই বলে, অনেক অর্থ বহন করে। কথা বলে সুখ দুঃখ, হাসি ও কান্নার, বলে দেয় জীবনের পাওয়া না পাওয়া কষ্টের কথা, সেই সঙ্গে বলে অনাগত ভবিষ্যতের কথাও। হোক সেই কথাগুলো দৃশ্যমান বা কল্পনায় আঁকা, তাই তো ছবিরও নিজস্ব একটা ভাষা আছে। তবে সেই ভাষা বোঝার মতো সক্ষমতা অনেকের নেই, কিন্তু আজকে ছবিগুলোর ভাষা সবাই বুঝতে পারবেন ছবি দেখে। ছবি দেখে আপন মনে বলে উঠবেন, আহা, ছবিটি লাখো মানুষের হৃদয়ের কথা বলছে। হয়তো সবচেয়ে দুঃখজনক বাস্তবতা এটাই যে এখন বেশিরভাগ মানুষই দেখানোর জন্য দান করে, মন থেকে নয়। যাদের কাছে সব আছে তারা খেতে চায় না, আর কিছু মানুষ একটা কিছু পেলেই খুশি, তারা খেতে পায় না। নাম্বার টু, একা একা হয়তো চলা যায়, কিন্তু যখন আপনি পুরো টিম নিয়ে এগোবেন তখন বহুদূর এগোনো যায়, আর অসম্ভবকেও সম্ভব করা যায়। হয়তো সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে বাবা মাকে বৃদ্ধ হতে দেখা। খুব কম মানুষই বুঝতে পারে আমাদের একটাই জীবন, একটাই চান্স, তাই সময় নষ্ট করা বোকামি। নাম্বার থ্রি, জীবনে যত খারাপ সময় আসুক না কেন, যে হাল ছেড়ে না দিয়ে বারবার চেষ্টা করে জিত তারই হয়। মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু, মানুষের মুখের কথা অনেক সময় তীরের চেয়েও বেশি আঘাত করে। নাম্বার ফোর, সবাই শুধু সফলতা দেখে, কিন্তু তার পেছনের গল্প কজনই বা দেখে। কিছু মানুষ আছে যারা যে কোনো পরিস্থিতিতে কঠোর পরিশ্রম করে যায়, আর কিছু মানুষ শুধু অজুহাতের পাহাড় বানায়। মাই একমাত্র মানুষ যে সবসময় আমাদের পাশে থাকে, আমাদের বিশ্বাস করে যখন কেউ থাকে না তখনও। নাম্বার ফাইভ, কখনো কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন তো ঠকবেন। মাঝে মাঝে আমাদের মস্তিষ্কের কাছে আমাদের মন হেরে যায়, শুধুমাত্র জ্ঞানই পারে আমাদের জীবন বদলে দিতে। নাম্বার সিক্স, গিভ আপ করার আগে একবার হলেও ভাবা উচিত কেন আপনি কাজটা শুরু করেছিলেন। আপনি যখন আপনার ইগো, অতীত ও নেগেটিভিটি নিয়ে বসে থাকবেন তখন কোনোদিনই আপনি সফল হতে পারবেন না। করোনা ভাইরাস আমাদের শিক্ষা দিয়ে গেল, আমাদের জীবন ও চাকরি ক্ষণস্থায়ী, স্বাস্থ্যই সম্পদ, তাই সবসময় কিছু টাকা জমিয়ে রাখতে হয়, আর আমাদের সবসময় সার্ভাইভ করেই বাঁচতে হয়। নাম্বার সেভেন, কখনো অপরচুনিটির জন্য বসে থাকা উচিত নয়, সুযোগ সুবিধা তৈরি করে নিতে হয়। মাঝে মাঝে আমাদের কষ্ট হলেও নিজেকে গুছিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। নাম্বার এইট, মাঝে মাঝে আমরা ভাবি ওপরওয়ালা কেন আমাদেরকে এটা দিল না, কিন্তু আমরা জানি না হয়তো আমরা যেই প্ল্যান করেছি তার চেয়ে ওপরওয়ালার প্ল্যান অনেক বড়। কখনো কারো জীবনের পুরো স্টোরি না জেনে তাকে নিয়ে সমালোচনা করা মোটেই উচিত নয়। নাম্বার নাইন, মিডিয়ায় যা দেখায় সব কিন্তু সত্যি না, কারণ তারা বেশিরভাগ সময় সাধারণ মানুষের ব্রেন ওয়াশই করে। কথায় আছে সঙ্গ দোষে লোহাও ভাসে। নাম্বার টেন, কঠোর পরিশ্রমের চেয়ে গুরুত্বপূর্ণ হলো স্মার্ট ওয়ার্ক, যত তাড়াতাড়ি হাল ছেড়ে দেবেন ততই সফলতার কাছাকাছি গিয়েও সফল হতে পারবেন না। ডিগ্রি নিয়ে কেউ কখনো স্মার্ট হয় না, এর জন্য কমন সেন্সের প্রয়োজন পড়ে। নাম্বার ইলেভেন, বারবার চেষ্টায় সফলতা আসে, ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে। আমরা সোশ্যাল মিডিয়ায় কাউকে দেখে ভাবি সে হয়তো খুব সুখী, বা কোনো কষ্টের কিছু তার ফেসবুক স্ট্যাটাসে লিখলে মনে করি আহারে সে বোধহয় খুবই কষ্টে আছে, কিন্তু বাস্তবতা হয় পুরোই ভিন্ন। মানুষ সোশ্যাল মিডিয়ায় যা দেখায় তা বেশিরভাগই ফেক, মানুষ কখনো তার বাস্তব জীবন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে না। নাম্বার টুয়েলভ, এই ছবিটি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাকে তুলে ধরেছে, যেখানে আপনার ছেলে মেয়ে খাচ্ছে না বলে আপনি দামি দামি মোবাইল ফোন তাদের হাতে ধরিয়ে দিচ্ছেন, সেখানে অনেক ছেলে মেয়ে এমনও আছে যারা খাবার না পেয়ে ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। তাই এখন থেকে প্লিজ আপনার আশেপাশের ক্ষুধার্ত কাউকে দয়া দেখান, সবসময় নিজের পেট ভরার ধান্দে থাকবেন না। বিশ্বাস করুন, আপনার দৈনন্দিন খরচের মাত্র 1% দিলেও অনেক মানুষই না খেয়ে ঘুমাবে না। নাম্বার থার্টিন, এই ছবিটি আমাদের এটাই বোঝাচ্ছে আপনার শখ আপনার পরিবারকে ধ্বংস করে দিতে পারে। আপনি যেই সিগারেটটা খাচ্ছেন তা হতে পারে আপনার ভবিষ্যৎ ধ্বংসের কারণ, আপনি হয়তো নিজেও তা জানেন না। এই সিগারেট শুধু আপনার না বরং আপনার পরিবারেরও ক্ষতি করছে।
নাম্বার 14, এই ছবিটি দেখে আপনি কি বুঝতে পারছেন? আপনি একটু নিজেই ভালো করে ভেবে দেখুন তো, আপনি কতক্ষণ বই খাতা নিয়ে সময় ব্যয় করছেন আর কতক্ষণ আপনি মোবাইলে সময় দিচ্ছেন। ভালো মতো ভেবে দেখলে বুঝতে পারবেন আমাদের মোবাইলেই সময় সবচেয়ে বেশি যাচ্ছে। দিন দিন আমরা ঠিক এমনি বই থেকে দূরে সরে যাচ্ছি আর জিতে যাচ্ছে মোবাইল, আর এভাবেই হয়তো আমরা পিছিয়ে পড়ছি প্রকৃত জ্ঞান থেকে। নাম্বার 15, এই ছবিতে বর্তমান সময়ের কঠিন চিত্রকে তুলে ধরা হয়েছে। এখন যার কাছে টাকা আছে সে যা ইচ্ছা তাই করতে পারে, তার কষ্ট করতে হয় না। টাকা থাকলে সে যে কোনো কাজ করতে পারে, চাইলে তাদেরকেও পিছনে ঠেলে দিতে পারে যারা সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে লাইনে দাঁড়িয়েছিল অনেক আগে থেকেই। এখনকার ভালোবাসা এমন হয়েছে যে মানুষ শুধু দেহকেই ভালোবাসে, মনকে না। আর এইসব ছেলেদের মিষ্টি মিষ্টি কথায় মেয়েরা গলে যায়, আর এই খারাপ ছেলেদেরকে ভালোবেসে নিজের সর্বস্বটা দিয়ে দেয়। পরে এরা যখন সবকিছু পেয়ে যায় তখন সেসব মেয়েদেরকে ছুঁড়ে ফেলে দেয়। নাম্বার 16, এই ছবিটার পেছনে অনেক বিশাল অর্থ আছে। আপনি নিজেকে যা মনে করেন আপনি কিন্তু তাই। অনেকে ভাবে সে কিছুই করতে পারবে না, যদিও তার সেই অ্যাবিলিটি আছে কিন্তু সাহস নেই, সে আসলেই কিছু করতে পারে না। কিন্তু অনেকে সাহস দ্বারাই পারে বিশ্ব জয় করতে, তাও আবার কিছু না থাকা সত্ত্বেও। আমরা বেশিরভাগ মানুষই আমাদের বাবাদের ত্যাগ দেখি না, খালি দেখি এইটা দিল নাকি ওইটা দিল। কিন্তু আপনার বাবাই আপনাকে পূর্ণতা দিয়েছে, আজকে আপনি যেখানে আসতে পেরেছেন শুধু আপনার মা বাবার জন্যই। কোনো না কোনো দিক দিয়ে সর্বদাই ঋণী থেকে যাবেন। নাম্বার 17, এখন প্রায় বেশিরভাগ মানুষই সোশ্যাল মিডিয়া ফ্রি। আর আরেকটি ব্যাপার হচ্ছে, যার যত আছে সে তত চায়, যার কম আছে সেও চায়, আমাদের চাওয়ার কোনো শেষ নেই। নাম্বার 18, ছবিটা লকডাউনের সময় করা। গরিবেরা যেই বাস্তবতার শিকার, কেউ মাস্ক দিচ্ছে, কেউ হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে, পুলিশ লাঠির বাড়ি দেখাচ্ছে, জনগণ ভিডিও করছে, কিন্তু বেচারাদেরকে কেউ খাবার তুলে দিচ্ছে না। পেটের ক্ষুধা নিয়ে তারা মাস্ক পরে কি করবে, আর হ্যান্ড স্যানিটাইজারই বা কি করবে? পেটের ক্ষুধার চোটেই তো মারা যাবে, কিন্তু উপায় নেই। লকডাউন নামে নেই, কাজের খোঁজে রাস্তায় নামলেই আছে শাস্তি। নাম্বার 19, বর্তমান সময়ে কেউ কাউকে সাহায্য করে না। আপনি যদি সফল হতে চান তবে নিজের সাফল্যের রাস্তা নিজেই তৈরি করুন, কারণ সফলতা ততক্ষণ পর্যন্ত আপনাকে ধরা দেবে না যতক্ষণ পর্যন্ত না আপনি সেটিকে ধরার চেষ্টা করছেন। নাম্বার 20, আমরা হয়তো নিজেরাও জানি না আমরা ফেসবুকের জেলে বন্দী, যা আমাদের জীবনটাকে কন্ট্রোল করছে। রক্ষকই আসলে ভক্ষক। শিল্পী যেমন তার ছবিতে জীবনের সুখ দুঃখ হাসি কান্নাকে তুলে ধরেন, তেমনি তুলে ধরেন আরো নানা অনুষঙ্গকে, তুলে ধরেন একজন মানুষের জৈবিক চাহিদাকেও। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই এগুলো দেখেও যেন দেখি না, বুঝেও যেন বুঝি না। তাই হয়তো আজকে আমাদের সমাজের এই অবস্থা, আমরা নিজেরাও বুঝতে পারছি না আমরা কোন ধ্বংসের দিকে যাচ্ছি, যার পরে আছে শুধুই আফসোস। তাই একবার অন্তত সবাই চোখ খুলুন, কারণ জীবন একটাই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে ওই ভিডিওতে থাকা গুরুত্বপূর্ণ মেসেজগুলো দিয়ে দিন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো। শুধুমাত্র এভাবেই পিনিক পাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।